দেখলাম যখন কেয়ামতের দিন মুসিকগণ তাদের শরিক দেখে দেখবে ইয়াগু সেয়া নাস আল্লাহর প্রিয় ওলি ইব্রাহিম ইসমাইল মুসা আইসা যাদেরকে বক্তির নামে তারা আবাদত করত এদের সবাইকে দেখবে তখন বলবে কি রব্বানা হা উলায় সুরা কাউনা এদেরই তো আমরা এবাদত করতাম ফেরেস তাদেরকে দেখবে যাদের এবাদত করত তাদেরকে দেখবে বলবে এরাই তো আমাদের মাবুদ ছিলেন আমরা এদেরকে ডাকতাম তখন তারা অস্বীকার কর না এরা আমাদেরকে দেখতো না কি বলবেন তারা আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়াউম ইয়াহশুরুহুম জামিআন যখন আল্লাহ সবাইকে হাশর উঠাবেন তখন আল্লাহ ফেরেশতাদের বলবেন আহাউলা ইইয়াকুম কানু ইয়া'বুদূন এই মুশরিকরা কি তোমাদের ইবাদত করত তখন তারপরে সুবহানাকা আনতা ওয়ালিইউনা মিন দূনিহিম বল কানু ইয়া'বুদূন আল জিন্না আল্লাহ আপনার মহাপবিত্রতা আমরা ঘোষণা করছি আপনি তো আমাদের ওলি ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ওরা আমাদের না জিনেদের এবাদত করত অর্থাৎ আমরা এই আয়াতগুলো থেকে বুঝি যে এই এবাদত আমরা আমাদের সমাজের বা পূর্ব সমাজের মুশ্রিকরা সাধু নামে দরবেশ নামে বা দেবতা নামে পাইগম্বার নামে যাদের এবাদত করে যাদের মূর্তির সামনে নত হয় অথবা তাদের মাজারে কবরে সেজদা করে অথবা তাদের নামে মানত ইত্যাদি এবাদত করেন এদেরকে শয়তান এদের রূপ ধরে তাদের কাছে আসতো তাদের এবাদতটা শয়তান গ্রহণ করত হয়তো অনেক সময় আমরা দেখি যারা ওই ধরনের এবাদত করেন তারা স্বপ্নে যেমন ইসলামা সিকে যারা এবাদত করেন তারা দাবি করেন স্বপ্নে আমরা তাকে দেখতে পাই কাশ হয়ে যা তিনি আমাদের সামনে চলে আসেন যারা অন্যান্য দেবতার এবাদত উপাসনা করেন তারা দাবি করেন আমাদের সামনে আমাদের দেবতা মাতা বা পিতা আবির্ভূত হন তিনি আমাদেরকে দর্শন দিয়ে দেন এইভাবে কিছু দর্শন স্বপ্ন কাশ্পের নামে এলকার নামে কাফের মুশ্রিকদের ভিতরে প্রচলিত ছিল যেগুলোর মাধ্যমে তাদের এই শিরগুলোকে শয়তান জোরালো করার চেষ্টা করতো অন্য যে আরেকটা বিষয় আমরা কোরআনের আলোকে দেখতে পাই সম্মানিত দর্শক সেটা হলো আরবের বা অন্যান্য যুগে যুগে যত মুশ্রিক ছিল তারা সমাজের প্রচলনকে একটা দলিল হিসেবে খাড়া করত। যখনই তাদেরকে তৌভিদের কথা বলা হতো ইসলামের মূল নির্দেশনা বলা হতো তারা কি বলতো ওয়াইযা আকিল আল মা আনজালা আল্লাহ قالوا بل نتبع ما الفينا عليه 아바나 যকুনই বলা হতো আল্লাহ যা নাজিল করেছেন এটা মেনে চলো তারা বলতো না আমাদের পিতা পিতা মহ সমাজের পূর্বপুরুষদেরকে জেটার উপর পেয়েছি এটাই মানবো কুরআন কারীমে আমরা যুগে যুগ ধরে সকল নবী রাসূলের ক্ষেত্রটা দেখতে পাই নবী রাসূল যুক্তি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস তার পিতা এবং সমাজকে বলেছেন তোমরা এই যে আবাদত করো মূর্তির সামনে দাঁড়িয়ে থাকো তাদের সামনে সাজদা করো তারা কি তোমাদের কথা শোনে কোনো যুক্তি আছে আল্লাহকে বাদ দিয়ে এদের কেন তোমরা আবাদত করো কোনো যুক্তি নেই বল অজদ না আবা আনা আবেদিন ব্যাস আমরা দেখেছি আমাদের পিতা পিতা পূর্বপুরুষরা করেছে নিশ্চয়ই এটা ভালো ইন্না আলা আসা রিহি মুক্তাদুন আমরা তাদের পথ ধরেই হেদায়ত পাব আমরা তাদের পথেই থাকব এই যুক্তিতে সকল যুক্তি যখন তারা মানতে বাধ্য হতো শিরকেল সকল যুক্তি বাতিল হতো তৌহিদের সকল যুক্তি প্রতিষ্ঠিত হতো সর্বশেষ যুক্তি তারা খাড়া করত যে না আমরা কোনো কথা শুনতে চাই না আমাদের পিতা পিতা মহরা এইভাবে করে গেছেন তারা যেহেতু করেছে নিশ্চয় এটা ভালো না হলে তারা করতেন না আমরা এটাই করব। এইভাবে আরবের কাফেররা একটা যুক্তি দিত পূর্ববর্তী সকল কাফেররাই যুক্তি দিত পূর্ববর্তী বড় বড় আলেম বুজুর্গ ইত্যাদিদের দোহাই অজুহাত পূর্ববর্তী বুজুর্গ তাদের শ্রদ্ধা করা তাদের প্রতি ভালো ধারণা রাখা তাদের জন্য দোয়া করা এটা ইসলাম সম্মত কাজ কিন্তু তাদের অজুহাতে ওহির বাইরে বাড়াবাড়ি করা ওহির বাইরের কিছুকে দিনের ভিতরে আনা এটা হলো সত্যকে মিথ্যা ব্যাখ্যা করে শয়তান শিরকের দরজা অনুমুক্ত করে দিয়েছে সম্মানিত দর্শক আর একটা বিষয় যুগে যুগে মুর্শেকদেরকে শিরকের ভিতরে থাকতে প্ররোচনা দিত সেটা হলো সমাজের যারা প্রভাবশালী তাদের আনুগত্য অনুসরণ করা সমাজের প্রভাবশালী মানুষদের আনুগত্য করেছিলাম তারাই আমাদেরকে বিভ্রান্ত করেছে কিভাবে দর্শক তার কারণ হলো মানুষের প্রকৃতি সম্মত একটা বিষয় আপনি যখন চিন্তা করবেন তাই তো আল্লাহ ছাড়া কারোর ক্ষমতা নেই আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ সব জানেন আল্লাহ চাইলে কেউ ফে ঠেকাতে পারে না তাহলে আমি কেন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর রহমতের আশায় যে আল্লাহ মায়ের চেয়েও প্রিয় আল্লাহ রহমতের আশায় অন্যের কাছে কেন যাব আল্লাহ তো সব জানছেন আল্লাহই দিতে পারেন আমি আল্লাহর কাছেই চাই একটা সন্তান যাই হোক সে মার কাছে দৌড়ে যায় কারণ সে জানে মায়ের চেয়ে কেউ আপন হয় না আমি কেন আল্লাহকে রেখে অন্যের কাছে দৌড়ে যাব। এটা আপনার প্রকৃতি ছাড়া দেবে কিন্তু তৌহিদের ওয়াস শুনে তৌহিদের বক্তব্য শুনে কোরআনের আয়াত পড়ে আপনার ভিতরে চেতনা আসবে কিন্তু সমাজে আপনি সহজ সরল সাধারণ মানুষ সমাজের যারা প্রভাবশালী তাদের কাছে যেয়ে যখন আপনি এই মনের সত্য অনুভূতিটা বলতে চাইবেন তখন তারা তোমাদের এই তুমি কি বোঝো আমরা এত লোক কিছু বুঝি না এত হাজার হাজার মানুষ করছে এগুলো কিছু নয় আপনার অনুভূতিটা ওখানে মৃত্যুবরণ করবে এভাবেই যুগে 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 অনেক মানুষ সত্যকে অনুধাবন করার পরও সমাজের নেতৃবৃন্দ প্রভাবশালীদের প্রভাবে সত্য থেকে বিচ্ছিত হয়ে শিরকে নিপতিত হয়েছেন আল্লাহ তালা কেয়ামতের দিন যখন বিচার ফয়সালা করে দেবেন তখন যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা বলবে তোমাদের দায় ভার আমাদের কিছু নেই তখন যারা অনুসরণ করত। দুর্বল তারা বলবে হায় আমাদের যদি তাহলে তোমরা যেভাবে আমাদের থেকে দায়ভার মুক্ত হওয়ার দাবি করছো আমরা যদি তোমাদের থেকে দায়ভার মুক্ত হয়ে স্বাধীনভাবে চিন্তা করতে পারতাম তাহলে আজকে আমাদের এই দুর্দশা হতো না সম্মানিত দর্শক এভাবে আমরা দেখছি মানুষ তাওহিদ পাওয়ার পরেও শিরিক করে বরং তাওহিদ পাওয়ার পরেই শিরিক করে আল্লাহর বিভিন্ন বিধিবিধান ওহির বিভিন্ন নির্দেশনা শয়তানের প্ররোচনায় মিথ্যা ব্যাখ্যা মিথ্যা তত্ত্ব তৈরি করে তারা শির্কের ভিতরে নিকত্রিত হয়ে যায় আর এজন্যই আল্লাহ আল্লাহতালা কোরআনের এবং সকল বিরসুলের রসুলের মূল দাওয়াত দিয়েছেন তৌহিদের দাওয়াত এবং শিরকে বর্জন করার দাওয়াত সম্মানিত দর্শক আমরা দেখলাম যে আল্লাহ দিনের মূল বিষয়গুলোর অন্যতম প্রধান রেখেছেন শির্ক বর্জন করা কেন কেন এত বড় কেন আল্লাহ প্রথম বর্জনীয় নির্দেশ এটা অনুবাদন করার জন্য আমাদের কোরআনের কাছে ফিরে যেতে হবে আল্লাহ তালা কোরআন ক্যারিমে বলেছেন জুলুম অত্যাচার আমরা জানি মানবীয় প্রকৃতির কাছে ঘৃণিত আমরা জুলুমকে ঘৃণা করি আর শিল্প হল সবচেয়ে বড় জুলুম কেন এর অনেক কারণ রয়েছে প্রথম কারণ আমরা জানি যে মানুষ অনেক অত্যাচার করে সবচেয়ে ঘৃণিত অত্যাচার হল পিতা মাতার উপর অত্যাচার কারণ তাদের কাছে আমরা সবচেয়ে বেশি ঋণী যেটা আমরা পরবর্তী আলোচনায় দেখব তাহলে দুনিয়াতে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার তাদের প্রতি অত্যাচার তাদের অধিকার আদায় না করা সবচেয়ে আর আমার আমার রব রব যাকে আমি তার হক আদায় না করা যে রব আমাকে সৃষ্টি করেছেন প্রতিপালন করছেন আমাকে এত নিয়ামত দিয়েছেন আমি তার প্রতি কৃতজ্ঞ না হয় অন্যের প্রতি কৃতজ্ঞ হচ্ছি আমি আমার বিপদে আপদে তাকে না ডেকে আরেকজনকে ডাকছি আমি আমার নিয়ামত পেলে আমার অন্তরের আকুতি অনুভূতি ধন্যবাদ তার প্রতি না দিয়ে অন্যের প্রতি দিচ্ছে অমুকের আশীর্বাদে অমুকের নেক নজরে আমি পেয়েছি অথচ আল্লাহ আমাকে নিয়ামত দিলেন বিপদে পড়েছি আমার দাবি ছিল আল্লাহ তালা তাকে আমি ডাকবো না ডেকে আমরা অন্যকে ডাকছি তাহলে পিতামাতার প্রতি জোলম পিতামাতার হক না দেওয়া আমার খাদ্য পিতামাতাকে না দিয়ে অন্যদেরকে দেওয়া আমার শ্রদ্ধাবোধ পিতামাতাকে না দিয়ে অন্যদেরকে দেওয়া যেমন সবচেয়ে বড় অত্যাচার ঠিক তেমনই এর চেয়েও মহা অত্যাচার হলো আমার স্রষ্টাকে তার মর্যাদা না দিয়ে তার প্রাপ্য মর্যাদা অন্যকে দেওয়া দর্শক দর্শকের দ্বিতীয় ক্ষতি হলো শির্ক আমার অর্থাৎ ব্যক্তি মানুষের সর্বোচ্চ ক্ষতি করে সেটা কেমন আল্লাহ তালা কোরআন শিরকে লিপ্ত মানুষ আর তৌহিদের ভিতরে থাকা মানুষের উদাহরণ দিয়েছেন আল্লাহ তালা বলছেন ضرب الله مثلا رجلا فيه شركاء ومتشاكسون ورجلا سلام للرجولين هل استبيان اجন চাকর তার একজনই মালিক আর একজন চাকরের অনেক মালিক আবার মালিকরা একে অপরের কথা মানে না দুই চাকরের ভিতরে নিরাপদ বা শান্তি বা অপেক্ষাকৃত ভালো থাকবে কোন চাকর দর্শক সহজেই বুঝতে পারছি এক মালিকের এক চাকর এই চাকর যত কষ্টই হোক মালিককে খুশি করতে পারে কিন্তু যে মালিকের অনেক চাকর শত প্রাণ শেষ করে দিলেও সে মালিককে খুশি করতে পারবে না সম্মানিত দর্শক ঠিক লিপ্ত মানুষ আর শিরকে লিপ্ত মানুষেরই এই দশা সময় হল বিরোধ অবার দর্শক আমরা আলোচনা করছিলাম আল্লাহ তালার আল কোরআন করিমের সকল নবী রসুলের প্রথম প্রথম নির্দেশনা শিরকে বর্জন করো তাহিদের ভিতরে থাকো কেন এত গুরুত্ব কেন এত মহা অন্যায় কেন এটা আমরা আলোচনা করতে শুরু করেছিলাম আমরা দেখলাম শিরকের মাধ্যমে মুশ্রিক ব্যক্তি নিজের জীবনের প্রতি সবচেয়ে অন্যায় করেন আল কোরআন করিমের একটি আয়াত আমরা আলোচনা করেছিলাম আল্লাহ তালা বলছেন দোরবল্লাহ রাজা ওমতাশাহ ও রাজনীন একজন চাকরের একটাই মালিক আর একজন চাকরের অনেক মালিক দুই চাকর তো সমান হতে পারে না যে ব্যক্তি শিরকে লিপ্ত রয়েছে তার হৃদয়ের মালিক অনেক সে কল্যাণ অকল্যাণ ভালো মন্দ এজন্য ছুটো ছুটে বেড়ায় সে নত জানো তার ভিতরে কোনো মানবিক পূর্ণতাই নেই সে কখনো গাছ কখনো পাথর কখনো মাটি কখনো বন্য প্রাণী নদীর মাছ কুমির কচ্ছপ এদের কাছে যাচ্ছে সে কোন কবরে ছুটে যাচ্ছে কোন মূর্তির কাছে দরগায় ছুটে যাচ্ছে কে আমাকে অভিশাপ দিয়ে দিল কে বুঝি আমাকে বর দিল দিল দোয়া আমার ভালো হবে কে মন্দ করে দিল কার দোয়াই বদ আমার ভালো মন্দ হয়ে গেল অস্থিরতা তার জীবনের চির সাথী থাকে নত জানু কোনো মনুষ্যত্বের পূর্ণতা তার নেই বড় আফসোস লাগে যখন একবার দেখবেন মানুষ সে একটা পদার্থের সামনে নত হয়ে যাচ্ছে একজন মানুষ আর একজন মানুষের সামনে নত হয়ে যাচ্ছে একজন মানুষ আল্লাহর একটা ছোট্ট সৃষ্টি একেবারে পাথর কুমির তাদের কাছে নিজেকে বিলিয়ে দিচ্ছে, এটা হলো মনুষ্যত্বের চরম অবমাননা একদিকে আপনি মানুষ হয়ে আপনি নিজেকে ছোট করে ফেলেছেন আপনার মানবীয় পূর্ণতা হারিয়েছেন আরেকদিকে আপনার অন্তরের মালিক অগণিত কল্যাণ অকল্যাণের আশায় আপনি সর্বদা অস্থির সম্মানিত দর্শক কিন্তু তৌহিদে বিশ্বাসী মানুষের হৃদয়ের মালিক কিন্তু একজন তিনি জানেন আমার মালিক আল্লাহ। বিশ্বের কেউ যত ভালো বা মন্দ মানুষ হোক কেউই কখনোই কোনোভাবে আল্লাহর ইচ্ছার বাইরে আমার ভালো করতে পারে না মন্দ করতে পারে না আর সেই আল্লাহ আমাকে ভালোবাসেন কত ভালোবাসেন আমার মায়ের চেয়ে অনেক বেশি ভালোবাসেন সেই আল্লাহ আমার কল্যাণ চান কেমন কল্যাণ চান আমি নিজে যে কল্যাণ আমার চেও আমার কল্যাণ আমার মালিক বেশি চান আমার কল্যাণ আমার মালিক আমার সে বেশি বোঝেন আমি চেষ্টা করব তার নির্দেশ মতো চলবো ভুল হলে তার কাছে ক্ষমা চাবো কিন্তু কল্যাণ অকল্যাণের দুশ্চিন্তা আমাকে স্পর্শ করবে না কোনো হতাশায় আমার হৃদয়কে স্পর্শ করবে না আর এজন্যই আল্লাহ তালা কর আনকারি নিজেই বলেছেন আল্লাহ আউলিয়া আল্লাহ আলাইহিম

আল্লাহ থাকো চাওয়া পাওয়া এবাদত বন্দি আল্লাহর আল্লাহ দিকে আল্লাহর বিধান মানার চেষ্টা করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন কোনো চিন্তা তোমার করতে হবে না করো। তাহলে সকল বিপদে আপদে কষ্টে বেদনায় ব্যথায় ভালোই মন্দ আশায় নিরাশায় সব সময় আল্লাহ তালাকে তোমার সামনে পেয়ে যাবে আলতা আলিল্লাহ যদি চাইতে হয় তাহলে শুধু আল্লাহর কাছেই চাও চাওস্তা আইন বিল্লাহ যদি সাহায্য চাইতে হয় তাহলে শুধু আল্লাহর কাছে তুমি জেনে রাখো সকল বিশ্ব মানবতা সকল সৃষ্টি অন্যান্য হাদিসের বাক্যে বলা হয়েছে জিন ইনসান ফেরেশতা নবী যত মানুষ আছেন জিন ইনসান ফেরেশতা সারা বিশ্বের সকল সৃষ্টি যদি একত্রিত হয় যে তোমার কোনো কল্যাণ করবে আল্লাহ তোমার জন্য যে কল্যাণ বরাদ্দ করেছেন এর বাইরে কোনো কল্যাণ তারা করতে পারবে না আর যদি বিশ্বের সকল সৃষ্টি একত্রিত হয়ে একসাথে মিলে চেষ্টা করে তোমার কোনো অকল্যাণ করবে ক্ষতি করবে অমঙ্গল করবে তাহলেও আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ করেছেন এই অকল্যাণের বাইরে কোন অকল্যাণ তারা করতে পারবে না কারণ এই তৌহিদের চেতনাই আমাদেরকে মানবতার পূর্ণতার শিখরে উঠিয়ে নেয় সম্মানিত দর্শক আমরা শিক্ষায় অর্থে সামাজিক মর্যাদায় ছোট হতে পারি বড় হতে পারি কিন্তু মানুষ হিসেবে পূর্ণতা পাবো তখনই যখন আমরা তৌহিদের চেতনাকে সম্পূর্ণভাবে গ্রহণ করতে পারবো আর মনুষ্যত্বের চূড়ান্ত অবমাননা হবে যখন আমরা শিরকে নিপতিত হব এজন্য শির্ক হল সর্বোচ্চ জুলুম সম্মানিত দর্শক শির আরো একটা জুলুমের দরজা খুলে দেয় সেটা হলো সকল অন্যায় ও দুর্নীতি কারণ সম্মানিত দর্শক আমরা পূর্বের পর্বগুলোতে দেখেছি শির্কের উৎপত্তি হলো আল্লাহ তালা রহমত দয়া মায়া ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য কাউকে মধ্যস্থ কল্পনা যখন মানুষ মনে করে যে আল্লাহ আমার একমাত্র রব মালিক তিনি সব দেখছেন আল্লাহর জ্ঞানের বাইরে কেউ সুপারিশ করে আমাকে মুখ দিতে পারবে না তার অনুমতি ছাড়া কেউ আমার জন্য সুপারিশ করবে না ইল্লা তদা আল্লাহ তালা কোরআন কেমনি বলছেন কাহির গণ ফিরিশাগণের সুপারিশ হওয়ার আশায় তাদের ইবাদত করত। আল্লাহ তালা বললেন তারা সুপারিশ করবেন কিন্তু কাকে সুপারিশ করবেন আল্লাহ তালা যার উপরে খুশি আছেন তার সুপারিশ করবেন কাজেই সম্মানিত দর্শক যখন মানুষ বোঝে যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ প্রতিটি কর্ম দেখছেন আমার অন্যায় ন্যায় দেখছেন আর আল্লাহ জ্ঞানের বাইরে আল্লাহর ইচ্ছার বাইরে আমি কখনোই মুক্তি পেতে পারবো না কাজেই সেই ব্যক্তি সৎ থাকেন দুর্নীতি মুক্ত থাকেন আর যে ব্যক্তি মনে করেন যে আল্লাহর কোনো প্রিয় বান্দা আমাকে তরাই নিতে পারবেন আমাকে আল্লাহর কাছ থেকে বলে কুয়ে পার করে নিতে পারবেন এই পার করারটা তার ক্ষমতা আল্লাহ এক্ষেত্রে আমার যোগ্যতা অযোগ্যতা গোনা এগুলো দেখবে না হয়তো এই যে তরিয়ে নেওয়ার মধ্যস্থতা করার যে চেতনা এই চেতনা মানুষকে সকল পাপে নিমজ্জিত করে সম্মানিত দর্শক এর নমুনা আমরা সমাজে দেখতে পাই একটা ছোট্ট নমুনা রয়েছে আমরা হজরত এইসা আলী সালাম যখন আল্লাহ তালা তাকে নিয়ে চলে গেলেন তিনি কিন্তু বর্তমানে প্রচলিত যে ইঞ্জিল শরীফ রয়েছে তার ভিতরেও তিনি বারবার বলেছেন সৎ থাকতে হবে শরীয়ত পালন করতে হবে শরীয়ত থেকে এক চুল বাইরে গেলেও একেবারে ছোট্ট একটা হুকুম অমান্য করলেও তোমরা মুক্তি পাবে না তোমরা পাপ থেকে রক্ষা করবে আত্মরক্ষা করবে পাপ থেকে তোমরা যদি অনাচার করো ব্যবিচার তো দূরের কথা তোমরা যদি কোনো খারাপ কিছু চোখ দিয়ে দেখো একটা যেটা দেখা আল্লাহ হারাম করেছেন এরকম কিছু চোখ দিয়ে দেখো দুনিয়ার জীবনে পার্থিব জীবন তোমার চোখটা তুলে নিও তা না হলে দুনিয়ায় একটা চোখ হারানো সহজ জাহান নামে তোমাকে পুরো দেহ পড়বে তিনি শততার শিক্ষা দিয়েছেন অন্যায়ের ক্ষতিকার দিক বলেছেন কিন্তু সাধু পল পরে এসে একটা নতুন তথ্য তিনি প্রচার করলেন যে তোমরা যদি ইসলাম সেকে বিশ্বাস করো ত্রাণকর্তা হিসেবে তাহলে তুমি যত পাপই করো মসি তোমার পাপ বহন করে নিয়ে যাবেন সম্মানিত দর্শক এই যে মধ্যস্থতা করার থিওরি তিনি দিলেন ভিতরে বলছেন আমি তোমাদেরকে মুক্তি দিতে পারবো না দিন অনেকেই এসে আমাকে বলবে যে রব রব প্রভু প্রভু আমরা আপনার নামে অনেক অলৌকিক কর্ম করেছি আপনার নামে সুসমচার প্রচার করেছি আপনি আমাদেরকে উদ্ধার করেন আমি বলবো না তোমরা আল্লাহর ইচ্ছার বাইরে চলেছ আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না কিন্তু সাধু ফল মিথ্যা এবং ব্যাখ্যা ঈসা মাসিহের এই সমস্ত সত্য কথাগুলোর অপব্যাখ্যা করে তিনি মিথ্যা একটা তথ্য দাঁড় করালেন ঈসা তোমার সব পাপ বহন করে নিয়ে যাবে এই ঈসা তোমাকে মধ্যস্থ আওয়ার সেভিওর ত্রাণ কর্তা হয়ে যাবেন এই মিথ্যা তথ্যের কারণে এমন ভাবে পাপ ছড়িয়ে গেল তাদের ভিতরে যেটা কল্পনা করা যায় না এমনকি অনেক বড় বড় সাধু ধর্মীয় নেতা বলতেন সাহসিকতার সাথে পাপ করো যত ইচ্ছা পাপ করো ব্যবচার করো মানুষ হত্যা করো তুমি বিশ্বাস করো তোমার প্রভু যিশুর জন্য যেমন তুমিও তেমনই জান্নাতিল্লা এই ধরনের মধ্যস্থতা করার চেতনা থেকেই পাপ করার চেতনা আসে দর্শক আমরা সমাজে দেখতে পাবো যারা দুর্নীতিতে লিপ্ত থাকেন অন্যায় করেন অন্যের হক নষ্ট করেন তারা সর্বদাই মনের দুর্বলতা থাকে তারা কোনো মধ্যস্থতা সেটা দেবতার কাছে হোক ধর্মগুরু হুজুর হজরতের কাছে হোক যে নামেই যেটাকে বলা হোক ঠাকুর সেন্ট বলা হোক তাদের কাছে ধর্ণা দিয়ে হয়তো কিছু টাকা পয়সা খরচ করে চিন্তা করেন আমার হয়তো ক্ষমা হয়ে এই দিলেন আশীর্বাদ তিনি করে এর মুক্তি হয়ে গেল, আর এভাবেই বাড়তে দুর্নীতি অন্যায় বাড়তে থাকে সম্মানিত দর্শক একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করতে পারি একজন মায়ের দুটো সন্তান আছে এক সন্তান ছোট্ট সন্তান অন্যায় করে মায়ের কথার অবাধ্য হয়ে আবার মনটা ভালো হয়ে মায়ের কাছে ফিরে আসে ক্ষমা চায় মায়ের স্নেহ নেয় আবার হয়তো কখনো অন্যায় করে ফেলে আবার ফিরে আসে মনটা ভালো হলে স্নেহ দোয়া নেয় এভাবে মায়ের সাথে তার গভীর অন্য সন্তান, সে মায়ের অবাধ্য হয় কিন্তু মায়ের কাছে আসে না সে জানে যতই অবাধ্য হই আমার পিতা অথবা আমার ভাই মায়ের কাছে বলে মার মন ক্লিয়ার করে দিতে পারবে আমাকে মায়ের রাগ বিরাগ থেকে উদ্ধার করে নিতে পারবে প্রথম সন্তান আর দ্বিতীয় সন্তানের পার্থক্য আমরা বুঝতে পারছি এই দ্বিতীয় সন্তান মায়ের অবাধ্যতা করতে করতে মায়ের স্নেহ মায়া মমতা থেকে সম্পূর্ণ দূরে চলে যায় আর প্রথম সন্তান যত অন্যায় করুক মায়ের কাছে ফিরে আসে আস্তে আস্তে মায়ের অনুগত হয়ে যায় তার হৃদয়টা মায়ের স্নেহ মমতায় পরিপূর্ণ হয়ে যায় সম্মানিত দর্শক এজন্য শিরিকের মহা জুলুম হলো যে এটা সামাজিক জুলুম দুর্নীতি অন্যায় অনাচারের দরজাগুলো উন্মুক্ত করে দেয় সকল তা বিশ্বাসী যত সম্ভব দুর্নীতিমুক্ত তা কোয়া অর্জনের চেষ্টা করেন আর সিরিকে বিশ্বাসীর ভিতরে তা কোয়া কখনো আসে না কারণ সে বিশ্বাস করে কেউ তাকে তরিয়ে নিয়ে যেতে পারে সম্মানীয় দর্শক